হ্যালো পুরা সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম, যেটাকে বলতে পারো হ্যাশট্যাগ চিটচ্যাট গেট রেডি উইথ মি। সো আজকে আমরা গল্প করব, আমরা রেডি হব। সাজের সাথে আজকে অনেকদিন পর বাইরে যাচ্ছি, আজকে অনেকদিন পর আমরা খাবো দাবো ঘুরে বেড়াবো। সো আমি ভাবলাম আমি রেডি হতে হতে তোমাদের সাথে একটা ভিডিও করি আর তোমাদের সাথে একটু গল্প হয়ে যাক। অনেকদিন মানে মন খুলে গল্প করা হয় না, মানে 12-5 চলে তো গল্প বলা হয়, শুধু অন্যদের গল্প মানে আমাদের নিজেদের গল্প। সো আমি রেগুলার বাইরে যাওয়ার সময় যেটা করি, স্কিন কেয়ার করতে পছন্দ করি, মেকআপ খুবই কম করি রেগুলার বেসে। কী জানি হয়েছে চোখে, আমি কিন্তু প্রমিস ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় মুখ ধুইছি, কিন্তু চোখে জানি কিরকম করছে বুঝলাম না। সো দেখতেই পাচ্ছ আমার মুখটা কিন্তু আজকে একটু দেখবে এরকম লাল হয়ে আছে, কারণ কালকে ডিআইওয়াই ফেসিয়াল করেছিলাম, মানে বাসায় বসে যে স্টিম নিয়ে এরকম এরকম ওদেরকে বের করে মেরে ফেলেছি। সো এখানে একটু লাল লাল হয়ে গেছে। সো আমি এই দাগটা রিমুভ করার জন্য এখন একটা প্রোডাক্ট ইউজ করছি, আর যেটা রিভিউ অনেক দিন ধরে সবাই চাচ্ছিল সেটা হচ্ছে টারা, এটার নাম হচ্ছে ইউজা নাইসিন। আমি এটার নাম বলতে গেলাম জিব্বা টাং টুইস্ট হয়ে যায়। এই প্রোডাক্টটা ইউজ করার সময় আমার একটা ঘটনা মনে পড়ে, সেটা হচ্ছে আমি এর আগে একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটার নাম হচ্ছে বাই দ্য ওয়ে আমি এখন ইউজ করে নিচ্ছি ইউজা নাইসিন। যে আমি বলেছিলাম যে যারা যারা চাও স্কিন ব্রাইটেনিং করতে, তারা চাইলে কিন্তু তোমরা মানে নাইসিনামাইডের সাথে ভিটামিন সি মিক্স করে লাগাতে পারো, ওটা স্কিনটা ব্রাইটেনিং করতে সাহায্য করে। ওই ভিডিওতে আমি বলেছিলাম, বিশ্বাস করো ন্যূনতম 50 জন আপু আমাকে অ্যাটাক করেছে। ও মাই গড, এডুকেটেড ইয়োরসেলফ, নিজে না জেনে অশিক্ষিতর মতো মানুষদেরকে রিভিউ দেওয়া উচিত না। ভিটামিন সি নাইসিনামাইড একসাথে ইউজ করা যায় না, স্কিন ক্ল্যাশ করবে, বার্ন করবে। অমুক বড় ইউটিউবার আপু বলেছেন যেটা ইউজ করতে হয় না, হাউ ডিয়ার ইউ, তুমি এটা বলতেছো। আমি জাস্ট চুপ করেছিলাম, কারণ সত্যি কথা বলতে যারা জানে না, যারা বোঝে না, তাদের সাথে তর্ক করা উচিত না। সো এই কারণেই আজকে তোমাদের সাথে প্রোডাক্টটা আমি শেয়ার করছি, কারণ ইউজা এখানে আছে 90% এবং না এসেন্সটাতে আছে ইউজার পরিমাণ 82.3% এবং নাইসিনামাইড এখানে আছে 5%। ইউজা হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সি মানে আরেকটা ফর্মের নাম ইউজা, মানে কোরিয়ান ভাষায়। সো এখানে ভিটামিন সি আছে 80% মানে 83.3% আর নাইসিনামাইড আছে 5%। সো তুমি চিন্তা করো, আমি এতদিন ধরে যাদেরকে বলছিলাম যে দুটো মিক্স করে মেখো, আর যারা যারা বলছিলে যে এটা ইউজ করা উচিত না, স্কিন ক্ল্যাশ করে। সো কথা হচ্ছে যে তাহলে ব্র্যান্ডরা এই দুটো একসাথে মিক্স করে কিভাবে বানাচ্ছে আমাকে বলো। আর যে জিনিসটা মানুষের মিসকনসেপ্ট আছে, যখন ভিটামিন সি সলিড ফর্মে থাকে মানে অ্যাসিড ফর্মে এবং নাইসিনামাইডটাও মানে সলিড ফর্মে থাকে, মানে ল্যাবরেটরিতে স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বানানোর আগে, তখন সলিড দুইটা একসাথে ক্ল্যাশ করে। বাট ল্যাবরেটরিতে যখন তোমাকে বানানো হয়ে যায় মানে স্কিন ফ্রেন্ডলি হিসাবে, এরপর তুমি যখন নাইসিনামাইড আর ভিটামিন সি ইউজ করবে, ওরা কখনো ক্ল্যাশ করে না, এই দুটো আরও কমপ্লিমেন্ট করে। আর এই যে আমরা তো বলি না কোরিয়ান 7 স্টেপ স্কিন কেয়ার, 10 স্টেপ স্কিন কেয়ার, মানে যে মূলত এই 10 স্টেপ স্কিন কেয়ারটা বানিয়েছেন কোরিয়ায়, উনি পর্যন্ত বলেছেন নাইসিনামাইড এবং ভিটামিন সি সবচেয়ে ভালো কাজ করে স্কিন ব্রাইটেনিং করতে, মুখের দাগ দূর করতে। সো এত কথা বলার দরকার নেই, যাদের বোঝা তারা বুঝবে, আর যারা আর্গু করা তারা আর্গুই করবে। আর যেখানে কথা হচ্ছে যে বড় ব্লগার, শিখার বয়সের তো শেষ নেই। ব্লগারের তোমার যদি মানে সাবস্ক্রাইবারের অ্যামাউন্টটা বেশি হয়, দ্যাট ডাজেন্ট মিন যে তুমি বেশি জানো। আর অনেকের যদি সাবস্ক্রাইবার 1000-এর নিচেও হয়, এটার মানে এই না যে ও অনেক কম জানে। আর কি বলবো, ভিউজ সাবস্ক্রাইব এগুলো তো হচ্ছে মানে চুটকির জিনিস, আজকে আমার আছে কালকে গায়েব হয়ে যেতে পারে। আর এই জিনিস নিয়ে এত বড়াই করা উচিত না। আর সবচেয়ে বড় কথা, যে মানে ইউটিউবারকে নিয়ে বলেছেন উনি মনে হয় জানেও না, উনি কিন্তু কিছু বলেনি, মানে ওনার ফ্যান ফলোয়াররা বেসিক্যালি মানে বলছিল। আর এটার গন্ধ পুরোপুরি কমলা লেবু, মনে হয় কমলা লেবু ইউজ করছি। সো আমার মুখে যেহেতু একটু পিম্পলসের দাগ রয়েছে রাইট নাও, নাইসিনামাইড আর vitamin C amar mix kore use kora onek pochondo ar etate puro bottle e ekbare orai mix kore baniye rekheche so eta ami ekhon use korchi ar er lal ta amar age use kora hoyeche green ta ami goto bochor use korechilam so Sambai Mir pura set amar use kora so eta review khub taratari ami tomader sathe share korbo ar amar page e tumra follow dite bhulbe na reason amar page e kintu ami এগুলো নিয়ে রিভিউ দেই cuz অনেক সময় দেখা যায় কি যে ভিডিও বানানো যায় না কিছু রিভিউ নিয়ে তোমরা আমাকে জানাবে যে তোমরা ভিডিও দেখতে চাও কিনা আর তোমরা মানে পোস্ট রিভিউ দেখতে চাও যারা যারা মানে ভিডিও দেখার টাইম পাও না বাট পোস্ট রিভিউ দেখতে চাও আমি পেজের পিকচারটা এখানে দিয়ে দিচ্ছি আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো দুই জায়গাতেই আমি রিভিউ মানে আপলোড দেই আর এখন আমি ইউজ করলাম ইউজার উই সেম স্লিপিং mask আর এটা তুমি রাতে ইউজ করতে পারো আমি দিনেও ইউজ করি মেকআপ করার আগে কারণ ভিটামিন সি আর হচ্ছে এসপিএফ মানে সানব্লক ওরা দুইজন খুব ভালো কাজ করে মানে দিনের বেলা তুমি যখন বাইরে এটা স্কিনটাকে ব্রাইটেনিং রাখতে সাহায্য করে স্কিনটাকে গ্লোয়িং বানাতে সাহায্য করে মানে দিনের বেলা ভিটামিন সি আর সানব্লক খুব ভালো কাজ করে সো এই কারণে এই দুটো আমি ইউজ করছি সো এখন অনেকে জিজ্ঞাসা করবে এটা কই কিনছো বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও না মানে এমনি তোমাদেরকে বলছি এটা তুমি পারফেক্টো বিডিতে পেয়ে যাবা আর আমার সবগুলো নাইসিনা মাইন্ডের প্রোডাক্ট পারফেক্টো বিডির পেজ থেকে নেওয়া সো ওরা এগুলো সেল করে রাইট নাও তোমরা ওখান থেকে নিতে পারো কারণ ওদের কাছে অনেক কম দামে পাওয়া ঠোঁট অনেক ড্রাই লাগছে সো আমি আমার ঠোঁটে লেন্স দিয়ে নিচ্ছি কোন মেকআপ করব আজকে কিছু করব যাই না সো এখন যেটা আমি করব সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি আর মিশাটা আমার অনেক পছন্দের এটা ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্য একটা পারফেক্ট আমার হাজবেন্ডকে আমি এটা দিয়েছি বাবা হাজবেন্ড থেকে মনে পড়ে গেল মানুষের যে কত ক্ষোভ হাজবেন্ড নিয়ে ঘুরতে গেছে হাজবেন্ড দেখতে ছোট হাজবেন্ড বয়স কম বিয়ে করলেও জ্বালা না করলেও বয়স হয়ে যাচ্ছে বিয়ে করো না কেন বিয়ে করছে হাজব্যান্ডের সাথে ঢং কিসের মানে আমি যেটা বুঝতে পেরেছি ওই যে মানুষের মন কখনোই পাওয়া যাবে না কখনোই মেটানো যাবে না মানে সো সবাই সবার মতো খুশি থাক আমি আমার মতো খুশি থাকি তো যাই হোক এটা ওদের পার্সোনাল ব্যাপার সো এখন যেটা আমি করবো মুখে একটু হালকা খুব বেশি না হালকা একটু ফাউন্ডেশন লাগাবো আর এটা আমার কাছে খুব মজা লাগতেছে এটা হচ্ছে Maybelline Urban Cover Maybelline Urban Cover যেটা এটা বলতে পারো যে একদম অয়েলি স্কিন টাইপের জন্য না এটা মূলত বলতে পারো যে মিডিয়াম কি বলছি মানে ড্রাই টু হতে পারে নরমাল কারণ আমি তোমাদেরকে একটু টেক্সচারটা দেখাই খুবই মানে ময়শ্চারাইজিং সো আমি বলবো যারা যারা এই ফাউন্ডেশনটা ইউজ করবে যাদের অয়েলি স্কিন তাদের জন্য কতটা ভালো হবে বুঝতে পারছি না বাট যাদের হচ্ছে ড্রাই টু নরমাল অর কম্বিনেশন তাদের জন্য অনেক সুন্দর হবে মানে এটা হালকা স্কিনটাকে গ্লোই করে খুব না আর খুব সুন্দর করে আমি বলবো যে মুখে ব্লেন্ড করে দেয় অনেকে জিজ্ঞাসা করছেন আমি কোন ফোন ইউজ করছি এটা হচ্ছে Samsung Note 10 Plus যেটা আর যেহেতু এখনই হুট করে বেরোবো আজকে তো এডিটিং করার সময় পাবো না আমি বেসিক্যালি এডিটিং করি না বলা উচিত না আমি হচ্ছে অনেক আলচি হয়ে গেছি সো ভাবলাম ফোন দিয়ে করে ফেলি অনেক ইজি হবে তো দেখো মানে সামনাসামনি আমি বলবো ক্যামেরাতে যতটুকু সুন্দর লাগতেছে থেকে আরেকটু কম সুন্দর লাগে বাট আউটপুট ভালো আজকে প্রথম ইউজ করব সেটা হচ্ছে এটা ওর নাম কি ওর নামটা আমি ঠিক মতো জানি না এয়ার স্পঞ্জ এটা কখনো ইউজ করা হয় না জনসন অ্যান্ড জনসনসের বেবি পাউডার পুরো স্মেল ছোটবেলায় মনে হচ্ছে কিন্তু গায়ের ভিতরে আমি ঠুসে ঠুসে লাগাই দিতেছি না এটা এইভাবে খুবই অকওয়ার্ড স্টাইলে অকওয়ার্ড না আনপ্রফেশনাল স্টাইল অশিক্ষিত স্টাইলে আমি নিচ্ছি যেটা করতে হবে এভাবে বাড়ি দিয়ে বের করতে হবে এবং এরপর পাফ ইউজ করতে হবে। আমার খুব ভালো লাগছে ওরা একটা পাফ দিচ্ছে, বেবি পাফ। ছোটবেলায় এরকম ছিল না, বড় এরকম, আমাকে আম্মু সকালবেলা এরকম স্কুলে পাঠিয়ে দিত, মানে গলায় পাউডার ভর্তি থাকবে, গায়ে পাউডার ভর্তি থাকবে, মানে আমার গায়ে একবার বাড়ি দিছো আর ঘুষ এরকম করে পাউডার বেরোতেছে, আমাকে এইভাবে পাউডার লাগাই দিত। আর আমারও পাউডার লাগানো খুব পছন্দ ছিল, মানে আমি পাউডার লাভার ছিলাম ছোটবেলায়। এটা দিয়ে পাউডার দেওয়াটা খুব একটা ভালো বুদ্ধি হয়নি, বেবি পাউডারের জিনিস বেবি পাউডারের জায়গায় থাক। আমি আর বাই দ্য ওয়ে এটা আমি এখন দেখছি অনেকে ইউজ করা শুরু করেছো, এটা হচ্ছে আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার। আমি এটা আবিষ্কারক, আমি আবিষ্কারক বললাম কারণ এটা বের হওয়ার সাথে সাথে মানে আমি পৃথিবীর মাঝখানে খবর ছড়াই দিচ্ছি। এখন দেখি অনেকেই ইউজ করছো, এখন অনেক ও মাই গড তুমি নিজেকে কি মনে করো, তোমার বলার অনেক আগে থেকে আমরা ইউজ করছি, হইতেই পারে। বাট আমি অনেককে বলার পর অনেকে আমাকে থ্যাংক ইউ জানাইছে যে হ্যাঁ আপু অনেক ভালো এটা। সো কারা কারা আমার কথা শুনে তোমরা ইউজ করছো আমাকে একটু জানাইও, আর তোমাদের কেমন লাগছে। আমি আমার নতুন মানে অ্যাকচুয়াল রিয়েল বিউটি ব্লেন্ডার আর তাছাড়া যতগুলো ব্র্যান্ডের বিউটি ব্লেন্ডার আছে, ও ওয়াও এটা সুন্দর সেট করে মুখ, ওগুলো ইউজ করে বাদ দিয়ে দিচ্ছি। সো আজকে তোমাদের সাথে একটা আই লুক শেয়ার করবো, মিথ্যা কথা এটা ঠিক আই লুক বলা যায় না, মানে ট্রিক্স, মানে শুধু তুমি যখন যেটাকে বলে মাস্কারা দিচ্ছ বাট এরপরও তোমার চোখটাকে কিভাবে সুন্দর দেখানো যায়। এটার জন্য আমার দরকার একটি ব্রাশ, আইব্রো পেন্সিল দিয়েই হবে, আর আমি কোনো কাজল ইউজ করব না কারণ খুব লাইট কালার দরকার। আমি এখানে আমার আইব্রো পমেড যেটা এটা ইউজ করছি, আমি আইব্রোর জন্য অ্যানাস্থেশিয়া ইউজ করি সবসময়, এটা অ্যানাস্থেশিয়া ব্রাশ। বাট তুমি এসব ব্রাশ যে কোনো নন ব্র্যান্ড, চাইনিজ ব্র্যান্ড, সব ব্র্যান্ডের ব্রাশ সেটা পেয়ে যাবে। তো দেখো একদম অল্প করে এখানে এরকম করে ঘষে নিয়েছি, এরকম করে। এরপর যেটা আমার করতে পছন্দ, চোখে রেখে দেখো একটা টান দিয়ে দিচ্ছি। একটা বেশি একটা রাখছে এটাকে, এই কারণেই আইব্রো পেন্সিল দেই কারণ এটা ইজি টু ব্লেন্ড। তো তুমি একটু বেশি দিয়ে ফেললে এটা কমায় ফেলতে পারবা। এখন চোখের এখানে দেখো এরকম হালকা, এটাকে বলে কাইলি জেনারের স্টাইলের লাইনার দেওয়া, মানে লাইনার দিছে কি দেয় না তুমি বুঝবা না, চোখটা টানা টানা লাগতেছে কেন তুমি বুঝবা না, মানে কাজলও ঠিক দেওয়া নাই, আইলাইনারও ঠিক দেওয়া নাই। তোরা যেটা করে এরকম টাইপের ব্রাউন টোন টাইপের জিনিস ইউজ করে এরিয়ালের উপর দিয়ে। সো অনেক দিন ধরে আমি দেখে দেখে এই জিনিসটা শিখছি। যেটা হবে এখন খুব সুন্দর একটা, মানে তুমি, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, মানে চোখটা না একটু সাথে সাথে এরকম একটা আমন্ড টাইপের মনে হয় যে ফটোশপ করে তুমি তোমার চোখটাকে এরকম বানাইছো, এরকম টাইপের একটা আউটপুট দিয়েছো। এই জায়গাটা এটা যেরকম করছি এই জায়গাটা হালকা একটু করে দিব, দেশ মানে আর কিচ্ছু না, দেশ কি ব্যাস। তো এটা ইউজ করছি, এটা হচ্ছে TDDI, আমি এটা উচ্চারণ করতে পারি না এই ব্র্যান্ডটা, এটা ইউজ করছি। সো এখন আজান দিচ্ছে, সো আজান দেওয়ার টাইমটাতে আমি চুপ থেকে লেন্সটা পরে ফেলছি। তো দেখতেই পাচ্ছ আপনার আমার লেন্স পরা শেষ, মানে চোখটার ভিতরে কেমন একটা সুন্দর টানা ভাব আসে। যাদের হুডেড আই, আইলাইনার দিতে পারো না, চোখটা দেখতে বড় লাগে না, মানে চোখটাকে টানা টানা লাগে না, গোল গোল চোখ, তারা কিন্তু এরকম ছোট ট্রিক্সটা ইউজ করতে পারো, খুব সুন্দর কাজ করে। আমি বলবো এখন আমি যেটা করব সেটা বলার আগে আমি দেখি আদৌ খুঁজে পাই কিনা। হ্যাঁ পেয়েছি, সেটা হচ্ছে আইল্যাশটা হালকা একটু কার্ল করব, দেন হালকা একটু মাস্কারা দিব। নোটের মাস্কারাটা গন, শেষ একেবারে। এখন কোন মাস্কারাটা আমার কাছে আছে, এটা আমার অপছন্দের মাস্কারা, এটার অ্যাশ কালারটা আমার খুব পছন্দ, মানে এটা যারা যারা এটা পাবা এটা কিনবা, এটা কিনবা না। এখন আমার এটা শেষ, তো এখন আমি যেটা করব, মি বিং মি, এটাটা নিয়ে এটার মধ্যে দিয়ে এটা চোখে দিব, এর মাথায় এটা লাগাই দিব, এর মাথায় এটা লাগাই দিব, কারণ আমার এই ওয়ানটা পছন্দ, এই স্টাইলটা পছন্দ। অনেকে বলতে পারো ও মাই গড তুমি অনেক গ্রস, এটা কি করলা, হু কেয়ারস, এটা শুধু আমি একাই ইউজ করি। বাংলাদেশে অ্যাশ কালারটা পাওয়া যায়, কিন্তু এটা ওয়ানটা না এরকম বাঁকা হয় না, সোজা ওয়ানটা পাওয়া যায়। সামনাসামনি মানে খুব সুন্দর একটা মানে মাস্কারাটা, মানে ল্যাশটা বড় হয়েছে আমার, যদিও বা বড় ল্যাশ না, যাদের সুন্দর বড় ল্যাশ তারা যখন এই মাস্কারাটা ইউজ করবা, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে। জানোই তো খুব একটা আমার ইউজ করা হয় না আইশ্যাডো, কিন্তু আসলে প্যালেট কিনতে যা ভালো লাগে, ওকে বলে বোঝাতে পারবো না। এটা আবার ওই উপরে তুলে দিছিল বুসা, ওর এটা আবার পাড়ায় নিছি, উপর থেকে নামাইতে পারছি ওকে, তো ওইটা আমি এখন ওকে লাগিয়ে নিচ্ছি। সাগা দাদা তখন দিয়ে দিয়েছে, জি দাদা বলুন, বেরিয়ে যান, আমি চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে, বাই বাই। সো মিস্টার সাগাজা বেরিয়ে গিয়েছেন পুরনো ঢাকা থেকে। সো আমিও এখন বেরিয়ে যাব, অলমোস্ট ডান মেকআপ। অন্য আরেকদিন তোমাদেরকে, ঠিক আছে, সুন্দর করে কাইলি স্টাইলের টিউটোরিয়াল শেখাবো। আজকের মতো আমি পালাই যাচ্ছি। এখন বলবি কি পাগল, বললো মেকআপ দেখাবে, এখন পালাই যাচ্ছে। চোখ বন্ধ, আমি অনেক নড়াচড়া করি, অনেক নড়াচড়া করি, আমাকে কেউ সহ্য করতে পারে না। কেন বললাম আমি জানি না, কেন বললাম। এটা একটা ব্লাশ ব্রাশ, যে ব্রাশটা দিয়ে ব্লাশ দিতে হয় সেটা দিয়ে আমি কন্ট্রোল করি, আর যেটা দিয়ে কন্ট্রোল করতে হয় সেটা দিয়ে ব্লাশ করি। এর মানে হচ্ছে যেটা তোমার ভালো লাগবে সেটাই করবা, কারো কথা শুনবা না। আমি বলছি বলে করতে হবে এমন কোনো কথা না, অন্য কেউ বলছে বলে এমন একটা কথা না। মেকআপ, মেকআপের স্টাইল সবকিছুই নিজের উপরে। এখন অনেকে বলতো ও মাই গড তুমি প্রাইমারি ইউজ করো না, আমি ইউজ করি না, তো সমস্যা সমস্যা কোনো সমস্যা হয়েছে? আর আমার কাছে লাগে প্রাইমার দিয়ে শুধু শুধু আরেকটা হেভি লেয়ার করার কি দরকার। আমি সিরাম দেই, ক্রিম দেই, তারপরে সানস্ক্রিন দেই। আজকে যদি আমি একটা সুন্দর লিপস্টিক না লাগাই তাহলে দেখা যাবে ওখানে ওর চুলের মুঠি ধরে মেরে ওকে ভর্তা করে দিচ্ছে। সো আজকে আমরা একটা নতুন লিপস্টিক মাখবো। মিথ্যা কথা, জিন্দেগিতে নতুন লিপস্টিক দিব না। এখন যেটা করব, এই ব্রাশটা ইউজ করে হালকা একটু ফেস পাউডার চোখের এখানে এখানে দিব। রাইট নাও আমি কিছু পাচ্ছি না, আমার সামনে ম্যাকটাই আছে, এটা ইউজ করছি আমি NC35 ফেস পাউডার আমার একদমই নাই কেনাই হয় না সেখানে তো ত্রিভুজ বানাবো বুঝছো মোটা মানুষরা খেয়ে গোল হবা আর মেকআপ করার সময় ত্রিভুজ তাহলে তোমাকে দেখতে কম লাগবে আমার রিবনিং চলে যাচ্ছে পুরো কুকুরু বুকুরু হয়ে মানে আমার মান ইজ্জত পুরো নষ্ট করে এখন আমি যেটা করব পুরো নটা টি-শার্ট নিব একটা লিপ জেলটা মুছে ফেলবো এই কারণে আমার নতুন টি-শার্ট একদম থাকে না স্নেক দাও আমার টি-শার্ট কিনা দাও মি নষ্ট করে ফেলি এখন আমি ইউজ করব একটা পছন্দের লিপস্টিক এটা হচ্ছে জিমিনাই জেফ্রি স্টার এর জিমিনাই আচ্ছা সো এটা হচ্ছে আমার ন্যাচারাল লিপ কালার মানুষ বলে আমি নাকি কিছু মেখে থাকি না কেউ জিজ্ঞাসা করে না কেউ বলে না আমি একা একাই বলি সো এখন আমি ইউজ করছি জিমিনাই অসাধারণ সুন্দর Jeffree জানে কিভাবে সুন্দর লিকুইড লিপস্টিক বানাতে হয় বাই দ্য ওয়ে ভিডিওতে somehow এটা এরকম ভাইব্রেন্ট কালার লাগতেছে বাট সামনাসামনি ট্রাস্ট মি খুব সুন্দর একটা কালার এখন আমি যেটা করব গরিবের বাচ্চার মতো ক্লিনিকের এই মানে গন কেস এটা ইউজ করব ব্লাশ আর ব্লাশ যেটা আমি ইউজ করি সেই ব্রাশটা কোথায় চলে গেছে কে জানে So, it's basically blush brush. Oh, no, piggy pop. Oh, my God. I'm use kochi lunch money. Lunch money. অনেক মাত্রায় টিপ দিতে টিপ দিয়ে দেখে কোন ফোঁটা বানাই দি খুব আনন্দ লাগে ছোটবেলায় মানে বালু নিয়ে যারা খেলছো তাদের কাছে এটা মজা লাগবে লাঞ্চ মানিটা হচ্ছে একেবারে একটা ন্যাচারাল গ্লো দিবে মানে ওর ভিতরে কোনো জড়ি নেই কোনো অহংকার নেই কোনো দেমাগ নেই মানে জল জল করে না হচ্ছে সুস্থ সাবলীল কি বলতেছি মানে বুঝতেই পারছো ভাবি ভাবি আমার বিয়ে হয়ে গেছে তুমি ভাবি সো আর তোমাদের মাথা খারাপ না করি তোমাদেরকে পাগল না বানাই সাজের চলে আসছে এখন আমাকে চলে যেতে হবে এখন যেটা করতে পারো সেটিং স্প্রে ইউজ করতে হবে তোমরা তোমাদের পছন্দের সেটিং স্প্রে ইউজ করতে পারো আমার কোন সেটিং স্প্রে সামনে আছে টাচা বাবাই আছে সো বেবি টাচাকেই দিচ্ছি বড় টাচাই কিন্তু আমার কাছে আছে ওইটাই ভরে ভরে আমি এটার মধ্যে ইউজ করি কারণ ভালো লাগে সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হোপফুলি তোমাদের একটা সুন্দর আমি একটা গ্লোইং একটা হেলদি একটা ইউ নো ভাবি লুক দেখালাম মানে আজকের লুকটা নাম হবে কাইলি জেনার স্টাইলে ভাবি মেকআপ টিউটোরিয়াল এখন তুমি ভাবি ওই মানে মিষ্টি ভাবি মানে তুমি যতই অসভ্য হও পিচিং করো বাট অলওয়েজ তোমাকে দেখলে মানুষ বিশ্বাস করবে এবং গোপন কথা বলে দিবে আর তুমি সেটা অন্য জায়গায় যে প্যাচ লাগিয়ে দিবা মানে অ্যাকচুয়াল লাইফ আমি এরকম না বাট আমি তোমাদেরকে শেখাচ্ছি যদি তোমরা এরকম হও সো এরকম শাস্তি পারো ওকে বাই বাই